ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমানুল্লাহ আমান আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বাংলাদেশে হাজার হাজার যুবক যুবতী এখন বেকার আছে, তারা পড়াশোনা শেষ করে একটা ভালো জবের জন্য অনেক ছোটাছুটি করে, কিন্তু একটা ভালো জব পাচ্ছে না। আমি তাদেরকে সেই জবের খোঁজের জন্য আমি নিয়মিত কিছু ভিডিও আপলোড দিচ্ছি আমার চ্যানেলে জব সার্কুলার সম্পর্কে। তো আমি আমার চ্যানেলে এর আগে একটা জব সার্কুলার সম্পর্কে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে নিচে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি জব সার্কুলার সম্পর্কে, চলুন আমরা সেই ভিডিওটি দেখার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আরেকটা কথা, যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা নিচে থেকে বেল আইকনটি টিপে দিন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রায় অনেকগুলো লোক নেবে। তো বাংলাদেশ সংস্কৃতি, এই যে দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তর, অর্থাৎ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গ্রন্থাগার অধিদপ্তরে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা। তো প্রথমে দেখুন, এখানে দেয়া আছে জুনিয়র লাইব্রেরিয়ান 13টি, এরপর আছে কম্পিউটার অপারেটর 17টি, এরপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 30টি, এরপর আছে রিডিং, এভাবে আপনারা সবগুলো দেখে নেবেন। এভাবে প্রায় 19টা পদে তারা লোক নেবে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর ডিসক্রিপশনে এই সার্কুলার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আবেদনের সময়সীমাটা কবে থেকে দেওয়া আছে। এখানে আবেদনের সময়সীমা এই যে, এখানে দেখুন 11/9/2019, অর্থাৎ সেপ্টেম্বরের 11 তারিখ থেকে আবেদনের সময় শুরু হবে এবং শেষ হবে অক্টোবরের 10 তারিখে।